সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়, তবে গেল কয়েক বছরের তুলনায় এবার এর প্রকোপ বেশি। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নানা বয়সের ডেঙ্গু রোগী। রোগী স্বজনদের অভিযোগ, মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। ছয় মাস আগে নির্বাচন হয়েছিল, এর আগে এটা ইউনিয়ন পরিষদে ছিল। ইউনিয়ন থেকে আমরা অনেক মশার যন্ত্রণা ছিলাম, এখনো আছি। আমার পাশে একজনের হয়েছে, ওর থেকে হইতে পারে যে মশা কামড় দিচ্ছে, তারপর ওরও কামড় দিচ্ছে, মশা এমনিতে হইতে পারে। বৃষ্টিবার দুপুর থেকে জ্বর হঠাৎ করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, জানুয়ারি মাস থেকে 23 জুন পর্যন্ত রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 780 জন, এর মধ্যে মৃত্যুবরণ করেছে 2 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 630 জন, এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 148 জন। তবে উদ্বেগের তথ্য, জুলাই আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুটা সবসময় প্রত্যেক ইয়ারে এরকম করে ডেঙ্গুটা বাড়ে, তো এখন একটু এখন সিজনটা যেহেতু ডেঙ্গুর এখন বাড়বে, তো সেটা আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গির একটা কমপ্লিকেশন, যেটা সিভিয়ার কমপ্লিকেশন, যেটা আমরা অনেক সময় ভয় পাই বা আতঙ্কে থাকি, সেটা হচ্ছে যে হঠাৎ করে পেশেন্টে শকে চলে যাবে। দ্যাট মিন্স তার প্রেশার ফল করতে থাকবে, পালস রাইজ করতে থাকবে। তো ওই মেনটেনেন্সের জন্য হসপিটালে যদি ভর্তি হয়ে থাকে পেশেন্ট, আমরা তো ডেফিনেটলি এখান থেকে আমরা স্যালাইন দিই এবং সেটা আমরা বুঝিয়ে দিই যে কতটুকু স্যালাইন দিতে হবে। আর এর সাথে যে পেশেন্ট খেতে পারে তাকে আমরা বলবো যে যতটুকু সে পারে মুখে খেতে পানি জাতীয় ডাব স্যালাইন যেটাই হোক খাবে। রাজধানীর অর্ধশতাধিক এলাকার মধ্যে ওয়ারী, ধানমন্ডি, কাকরাইল, শান্তিনগর, গুলিস্তান এবং পুরান ঢাকায় এডিস মশার প্রকোপ বেশি।